হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি মৌ মৌ অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে কিছু মনের কথা বলতে আসলাম। অনেক অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল, তো বিয়ের পরে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিলেন। তো আমি বিয়ের পর গ্রাজুয়েশন, এমএ, বিএড ইত্যাদি পড়াশোনাগুলো কমপ্লিট করি। তো তারপর এসএসসির জন্য অনেক বছর কোচিং নিই। তো একটা কি দুটো পরীক্ষা, এসএসসিতে আমি একবার 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, আর তার আগে দু একটা পরীক্ষা দিয়েছিলাম, তখন তেমন প্রিপারেশন ছিল না। কিন্তু 2016 সাল আর তার আগে 13-তে একটা পরীক্ষা হয়েছিল, এই দুটো পরীক্ষার সময় আমি দিন রাত খেটেছিলাম। তো 2016 সালেও আমি পরীক্ষায় যথেষ্ট ভালো পরীক্ষা দিলেও আমি পজিটিভলি র্যাঙ্ক করতে পারিনি। তো যাই হোক, কেন করতে পারিনি তখন মনে খুব সন্দেহ জেগেছিল যে আমার থেকে বেশি কিভাবে পড়া সম্ভব হয়। মানে দিন রাত সব সময় পড়তাম পড়তাম আর পড়তাম, তবুও আমাদের আমাদের যেটা মনের ইচ্ছা ছিল সেই বাসনাটা আমাদের পূর্ণ হয়নি। তো যাই হোক, যারা সফল হয়েছিলেন তাদের তারা তো হয়েছেন, এটা ভেবে আনন্দ পেয়েছিলাম, আর নিজের জন্য একটু দুঃখ ছিল। তো আজকাল চারপাশে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন, নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না। সত্যি যারা যোগ্য তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু অযোগ্য যারা তাদের জন্য নিষ্ঠুর, তাদের পরিবারের কথা ভেবে খারাপ লাগলেও তাদের প্রতি নিষ্ঠুরতা আমাদের মনে আসছে, কারণ আমরা নিজেরা ভুক্তভোগী। আমরা কতটা পড়াশোনা করেছিলাম, কতটা খেটেছিলাম সেটা আমরা জানি আর আমাদের পরিবারের লোকেরা জানে। মানে রাত্রে হয়তো 4-5 ঘন্টা ঘুমাতাম, আর কোনো কাজ করতাম না, সংসারের কোনো কাজ করতাম না। মা এসেছিল, বাবুটা ছোট ছিল, বাবু তখন সবে এই জন্মেছে তার পরপরই। তো প্রচুর 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 কষ্টের মধ্যে দিয়ে গেছে, প্রচুর সময় কাটিয়েছে বই খাতা নিয়ে, এখনো টুকটাক বই খাতার মধ্যে সময় কাটায়। তো ভীষণ খারাপ লাগে জানেন, আবার মনকে সান্ত্বনা দিয়েছে না, যা আছে তাই নিয়ে আনন্দে কাটাই। তো এইভাবেই জীবনটা চলছে। তো আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি, জানি না আমি সফল হব কিনা, আমার চ্যানেলটা কত দূর যেতে পারবে। চেষ্টায় আছি, হয়তো কোনোদিন আপনাদের ভালোবাসা পাবো। সত্যি পড়াশোনার দিনগুলোর কথা ভাবলে না সত্যি ভীষণ খারাপ লাগে, কত 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 সময় কাটিয়েছি বই খাতার সঙ্গে। বাবা অনেক আশা করেছিল, কিন্তু বাবা চলে গেছেন। কখনো কখনো মনে হয় এই খারাপ দিনগুলো দেখার জন্যে না থাকাই ভালো। যারা আমরা আছি তারা যত দিন যাচ্ছে শুধু খারাপ দিনই দেখছি, ভালো দিনের মুখ আর দেখছি না। তবুও শত খারাপের মধ্যেও কিছু কিছু জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিই, আনন্দ খুঁজে পাই। তার মধ্যে হলো আমার এই একটা অন্যতম একটা চ্যানেল, ছোট্ট ছোট্ট একটা চ্যানেল। আপনাদের ভালোবাসা পাবো এই আশা করে কাজ করে যাচ্ছি। আজকে মনের কথা একটু বলে ফেললাম, কিছু মনে করবেন না। বহু বছর আগে বিয়ে হলেও আমি কিন্তু আমার পড়াশোনাটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম, তারপর এসএসসির জন্য প্রচুর দিন প্রিপারেশন নিয়েছিলাম। তারপর লকডাউন আসার পর আমি মোটামুটি বলতে পারেন অনেকটা হাল ছেড়ে দিই, অনেকটা পুরোপুরি নয়। তারপর আমি প্রাইমারি 2014 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট, তো যেহেতু আমার বিএড সেহেতু হয়নি। তো যাই হোক, যা পেয়েছি জীবনে অনেক পেয়েছি, তবু আফসোসটা তো থেকে যায়। আজকে আপনাদের সঙ্গে একটু দুঃখের কথা শেয়ার করে ফেললাম, কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা এটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসায় অপেক্ষায় আমি আমরা অপেক্ষায় আছি। অনেক 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 ধন্যবাদ, টাটা।